হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি সোয়াবিনের সঙ্গে দুটো ডিম মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে খেতে দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একশো গ্রাম সোয়াবিনকে জল আর লবণ দিয়ে ভালো করে সাত আট মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি সয়াবিন খুব ভালো নরম তুলতুলে তুলে হলে এবার আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে সয়াবিন ধুয়ে নিয়েছি এবার সয়াবিনের মধ্যে থাকা জলকে হাত দিয়ে ভালো করে নিংড়ে নিয়ে রেখেছি একটা বোলের মধ্যে এবার এর মধ্যে কিছু সাধারণ মশলা আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার সাধারণ মশলা যেগুলো আমরা সাধারণত রান্নাতে ব্যবহার করি সেগুলোই দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে লবণের সঙ্গে সামান্য একটু চিনি অ্যাড করছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য কিন্তু এই চিনিটা অবশ্যই করে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে ডিম দেয়া হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বেসন এবার এই সমস্ত উপকরণকে মিক্সির বড় জারটাতে নিয়ে নিয়েছি মিক্সিতে এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি তবে বাটাটা কিন্তু খুব বেশি মসৃণ করার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন এই মিশ্রণের ঘনত্ব কেমন হয়েছে আশা করছি আপনারা দেখে অনুমান করতে পারছেন এবার এগুলো আমি বড়ার আকারে ভেজে নেয়ার জন্য কড়াইয়ের মধ্যে ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হলে হাতের মধ্যে মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা গোল গোল আকার করে ছেড়ে দিচ্ছি তবে আপনারা চাইলে গোল গোল বলের মতো কিংবা লম্বা কিংবা যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী সেপে এগুলো ভেজে নিতে পারেন আমি চ্যাপটা গোল আকারে বানিয়ে নিয়েছি এই কারণে যাতে করে এগুলো খুব জলদি ভাজা হয়ে যায় আর এছাড়াও খুব কম তেলে ভাজা করা যায় এভাবে চ্যাপটা করে নিলে এক পাঁচটা সুন্দর রঙ ধরলে আমি পাল্টে দিয়েছি আর তারপর দুই পাঁচটাকেই সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নিয়ে তুলে নিচ্ছি যেহেতু মিশ্রণের পরিমাণটা একটু বেশি তাই আমি দুটো ব্যাচে সমস্ত বড়াগুলো এভাবে একই রকমভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ের এক্সট্রা তেলটা তুলে নিয়েছি এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা তিনটে ছোটো এলাচ তিনটে লবঙ্গ দুটো দারচিনি স্টিক হাফ জিরে ফোড়ন ভালো করে ভাজা হয়ে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজে সুন্দর লালচে রঙ ধরলে এর মধ্যে মিশিয়ে দিয়েছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রংটা সুন্দর হয় এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা বেশি শুকনো হয়ে এলে গরম জলে ছিটে দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা বড় সাইজের টমেটো বেটে টমেটো বাটা দেওয়ার পর ভালো করে তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাকে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও অ্যাড করেছি এবার প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ কসুরি মেথিকে হাত দিয়ে একটু দোলে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি মশলাটাকে একদম তেল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দু কাপ মতো গরম জল জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে ঝোল ভালোভাবে ফুটে গেলে এখানে আমি ভেজে রাখা সমস্ত বড়াগুলো অ্যাড করে দিচ্ছি বড়াগুলো অ্যাড করার পর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি ঢাকা দিয়ে রান্না করবো তবে তার আগে আমি এখানে মিশিয়ে নিচ্ছি হাফ টি গরম মশলার পাউডার গরম মশলার পাউডার দেওয়ার পর ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব যাতে গ্রেভির সমস্ত মশলার ফ্লেভার বড়ার মধ্যে ঢুকে পড়ে পাঁচ মিনিট পর ফ্লেম অফ করে আরও দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এটা তৈরি হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন এটা কিন্তু আপনারা ভাত বা রুটি কিছু দিয়েই খেতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও